ওকে, সো তাহলে চলেন আমরা আলোচনায় যাই। তাহলে গত ক্লাসে যা যা করছি আমরা চ্যাপ্টার 4 থেকে স্টার্ট করছিলাম, কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কি কোনো প্রশ্ন বা প্রবলেম আছে? ক্যাডমিয়াম রড কি? ক্যাডমিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ, ঠিক আছে? ওই ক্যাডমিয়ামটাকে জাস্ট রডের শেপ নিয়ে ওইটা ওইটাকে নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহার করা হয়। এটার কাজ হচ্ছে নিউট্রন শোষণ করে ফিশন বিক্রিয়াটাকে আটকায় দেওয়া। ফিশন বিক্রিয়াটা কেমনে হয় যখন আলোচনা করব তখন আরো বুঝতে পারবেন যে ক্যাডমিয়াম রডটার কাজ কি মূলত। ক্যাডমিয়াম হচ্ছে জাস্ট মৌলিক পদার্থ, একটা কিছু না। আর কিছু আর কি কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যা যা যতটুকু পড়তে বলছিলাম চ্যাপ্টার থেকে দেখতে বলছিলাম, যে আগুলো কি দেখা হয়েছে সবার প্রত্যেকের? আচ্ছা, গত ক্লাসে আমরা জাস্ট বেসিক্যালি W ইজ ইকুয়াল টু FS cos থিটা এই ইকুয়েশনটা জাস্ট শিখছি, তাই তো? এবং এই ইকুয়েশনটা আমাদের কিন্তু কাজে লাগবে। তো যেটা বলতেছিলাম, তো কাজ নিয়ে মোটামুটি বেসিক কথাটা হয়ে গেছে। তো এখন আসলে আমরা কাজের যে আউটপুটটা বা যেটাকে আমরা শক্তি বলি, সেই শক্তির কয়েকটা রূপগুলো কয়েকটা ভ্যারাইটি সম্পর্কে জাস্ট জানবেন, এবং এই খুব সামান্য কিছু টপিক আলোচনা করলে আসলে এই চ্যাপ্টার শেষ করা যায়। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করব। নাম্বার 1 এটা হচ্ছে বিভব শক্তি, এন্ড নাম্বার 2 হচ্ছে গতি শক্তি, ঠিক আছে? তো বেশি ইন্ট্রোডাকশনে না যেয়ে সরাসরি আমরা জিনিসটা চলে যাই, কারণ এই জিনিসগুলো আপনাদের কাছে নাথিং নিউ, জাস্ট জিনিসগুলো জাস্ট রিশাফল করে নতুন করে মানে রিঅ্যাডজাস্ট করে পড়া আর কি। তো বিভব শক্তি জিনিসটা কি সেটা দিয়ে যদি আমরা শুরু করি, বিভব শক্তির সংজ্ঞাটা যদি আমি বলি, সংজ্ঞা বললে সংজ্ঞাটা অনেকটা এরকম দাঁড়াবে যে যে কোনো একটা বস্তুর বা যে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন করলে, কোনো কিছুর অবস্থানের পরিবর্তন করলে যদি ওই বস্তুটা কাজ করার সামর্থ্য গেইন করে তাহলে সেটাকে আমরা বলতেছি বিভব শক্তি। ব্যাপারটা কিরকম? খুব সহজ এবং সিম্পল বিষয়। ধরো যে একটা বস্তু মাটিতে আছে, তুমি করলা কি এই বস্তুটাকে মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, ধরো এই উচ্চতায় এটাকে তুললা। তো এখন যখন তুমি এটাকে উচ্চতায় তুলে রাখলা, তখন কি হবে? এই উচ্চতায় তোলার ফলে যে ঘটনাটা ঘটলো, যদি তুমি এখন এটাকে ছাইড়া দাও তাহলে এটা কি মাটিতে, ডেফিনেটলি মাটিতে পড়বে। এবং একটু চিন্তা করো তো, মনে করো তুমি, একটা প্রবাদ আছে বাংলায়, শুনছো কিনা সবাই, যে ন্যাড়া একবারই বেল তোলা যায়। প্রবাদটা কি সবাই শুনছি? এটার মানেটা কি বুঝি সবাই? মানে কি বলেন তো দেখি, ন্যাড়া একবারই বেল তোলা যায়, কেন এই কথাটা আমরা কেন? আসলে যেটা হয় যে আমি জানি না এটা একটি বাস্তবে ঘটে কি ঘটছে কিনা কখনো, মানে বেল বেল তোলা মানে হচ্ছে বেলগাছে বেল তো দেখছেন, বেল যদি কারো মাথার মধ্যে পড়ে আর সেই ব্যক্তির মাথার মধ্যে চুল না থাকে তাহলে কি হয় বুঝতেই পারতেছেন। এখন একটু চিন্তা করেন তো, মনে করেন একজন ন্যাড়া ব্যক্তি, মনে করেন বেলগাছের তলায় গেছে, এখন বেলটা উপর থেকে ঠাস করে পড়ছে, তো বেচারার মাথা কি হবে? দুই বেলে বেলে কি হবে? একদম ফাটাফাটি অবস্থা হয়ে যাবে, রাইট? এখন এই যে ফাটাফাটি অবস্থাটা হয় কেন সম্ভব হয়, মানে উপর থেকে বেল বা যে কোনো একটা বস্তুই পড়ার কারণে আমরা ব্যথা পাইতেছি, তাই না? কেন ব্যথা পাইতেছি? কারণ ওই বস্তুটা আমাদের মাথার উপর একটা সার্টেন পিরিয়ড অফ বল প্রয়োগ করতেছে, রাইট? তো তার মানে সেখানে কাজ হইতেছে, তার মানে আলটিমেটলি উপর থেকে জিনিসটা নিচে পড়ার সময় সে কিছু কাজ করার ক্যাপাবিলিটি রাখে। এক বেলকে মাথার মাথাকে ভাঙা চুইরা বা যে কোনো কিছু রাখলে, আমি যদি এখানে কোনো একটা হালকা কিছু বা যে কোনো কিছু রাখি, এটি বস্তুটা যদি এনাফ ভারী হয় তাহলে যাবার নামার সময় সে জিনিসটাকে ভেঙে চুরে একাকার করে নামতে পারবে, রাইট? তো তার মানে এটার ক্যাপাবিলিটি আছে একটা কাজ করার, যখন আমি এটাকে অবস্থানটা পরিবর্তন করছি, না করলে কিন্তু কাজ করার ক্যাপাবিলিটিটা তৈরি হইতো না। সো এইটা হতে পারে এক প্রকারের বিভব শক্তি, মানে এক কথায় অবস্থানের পরিবর্তন করবেন এবং বিনিময়ে সেখান থেকে কাজ হাসিল করা যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন যে আমি এখন যখন এটা অবস্থানের পরিবর্তন করছি, আমাকেই কাজ করতে হয়েছে নাকি হয়নি? অবশ্যই আমাকেও কিন্তু কাজ করতে হয়েছে। আমি অভিকর্ষ বল, এটার যে গ্র্যাভিটি ফোর্স, ওয়েট, এই ওয়েটের এগেইনস্টে গিয়ে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এবং বল প্রয়োগ করার ফলে যে ঘটনাটা ঘটছে, যে আমি বল প্রয়োগ করে এটা স্মরণ ঘটাইছি, তার মানে ডেফিনেটলি এখানে কাজ হয়েছে। আমি যদি এখন কাজ কতটুকু হয়েছে এটি হিসাব করি, W ইকুয়াল FS দিয়ে হিসাব করতে পারবো। তো তার মানে আসলে ঘটনাটা হচ্ছে এই যে বস্তুটাকে মুভ করার জন্য, সরানোর জন্য আপনাকে আগে কাজ করতে হবে,
তারপরে বিনিময়ে আপনি কাজটা ফেরত পাবেন, বোঝা গেছে? সো তার মানে বিহ শক্তি এই না যে এখান থেকে অটোমেটিক্যালি কাজ আসে বা এখান থেকে মানে সামহাও বাইরের সোর্স থেকে কাজ আসে, আপনাকে আসলে কাজ করতে হয়, জাস্ট আপনি কাজটা জমা করে রাখার একটা ব্যবস্থা করেন, পরবর্তীতে সেই কাজটা ফেরত পাওয়া যায়, এই হচ্ছে ঘটনা। এখন এইটা শুধুমাত্র একমাত্র এক্সাম্পল যে বিহ শক্তির তা না, ঠিক আছে? বিহ শক্তির বেশ কিছু এক্সাম্পল হইতে পারে। আরেকটা এক্সাম্পল হইতে পারে আপনার গুরুত্বপূর্ণ এক্সাম্পল, সেটা হচ্ছে স্প্রিং। হ্যাঁ, আমি ছবিটা আচ্ছা এই পাশেই আঁকি। ধরো যে কোন একটা স্প্রিং আমরা অনেক সময় ছোটবেলায় খেলতাম, আপনারা খেলছেন কিনা আমি জানি না, আগে স্প্রিংওয়ালা কলম বেশি ইউজ হইতো, তো তো স্প্রিংওয়ালা কলম পাইলেই সেটা মানে বাইর করে সেটা থেকে মনে করেন স্প্রিংটা বাইর করে যে গুল্লি বানাইতাম এই নিব দিয়ে বা কিছু দিয়ে, সো ওইটা দিয়ে পরে খেলতাম আর কি। সো কি হয় যখন আমরা একটা স্প্রিংকে স্কুইজ করি, ধরেন যে লাইনটা বাঁকা হইলো মনে হয়, ধরেন যে একটা নর্মাল স্প্রিং আছে, এখন আপনি করলেন কি এই স্প্রিংটাকে চাপ দিয়ে স্কুইজ করলেন, এইটা ছিল তার স্বাভাবিক অবস্থান। বাট আমরা যখন এই স্প্রিংটাকে আপনি চাপ দিয়ে আপনি স্কুইজ করে নিয়ে আসছেন, তখন আপনাকে কিন্তু আসলে বল প্রয়োগ করতে হয়েছে, এটার উপর বল প্রয়োগ করছি যার ফলে স্প্রিংটার সরণ ঘটছে, তো বল প্রয়োগের ফলে সরণ হয়েছে, তার মানে ডেফিনেটলি এখানে আমি কাজ করছি, তো কাজ করে স্প্রিংটাকে আমরা স্কুইজ করে আনছি। এখন যদি এই স্প্রিংটার সামনে কোনো একটা বস্তুকে বা কোনো একটা বল কিছুকে রাখা যায় এবং যদি আপনি স্প্রিংটাকে ছেড়ে দেন, কি করবে স্প্রিংটা? বলটাকে ধাক্কা মেরে সরাই দেবে, তার মানে স্প্রিংটা কি তখন কাজ করবে? তো আমি স্প্রিং এর উপর কাজ করছি, বিনিময়ে স্প্রিং থেকে আমি পরবর্তীতে কাজটা ফেরত পাবো, এইটা হচ্ছে বিভব শক্তি। আবার বিভব শক্তির আরেকটা সংজ্ঞা পাবেন আপনারা, যেটা বলবেন চ্যাপ্টার 11-এ। হ্যাঁ, চ্যাপ্টার 11-এ যে বিভব শক্তি আছে, আমরা যে ইলেকট্রিক বিভব শক্তি পড়ি, ওইটার ওইটা ওই ওই সংজ্ঞাটা শুনতে কানে শুনতে সম্পূর্ণ আলাদা, কথা সম্পূর্ণ আলাদা, বাট বিলিভ মি এই সব বিভব শক্তি একই কনসেপ্টের উপর কাজ করে। এখন ওইটা কিভাবে কাজ করে সেটা যখন চ্যাপ্টার 11 ইনশাল্লাহ পড়াবো তখন বুঝাবো যে এই বিভব কোনো বিভব শক্তি আসলে আলাদা না, সব বিভব শক্তির মূল কনসেপ্ট একটা। তো তাহলে ঘটনাটা দাঁড়ালো এই যে আমি একটা বস্তুকে জাস্ট তার পজিশন থেকে মুভ করব, এবং আরেকটা বিষয় মুভ করলে অবশ্যই কাজ করতে হবে, বাট সবসময় যে কাজ ফেরত পাবেন তা কিন্তু না। হ্যাঁ, কেমন? ধরেন যে আপনি একটা বস্তুকে এই জায়গায় আছে, তাকে আপনি বল প্রয়োগ করে সরাই আপনি এই জায়গায় আনলেন, তো এখানেও তো আপনার কাজ করতে হয়েছে নাকি? ডেফিনেটলি কাজ করছেন, কিন্তু এই কাজটাকে আমি ফেরত পাবো? এটা কি আবার আবার নিজে 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 আগের জায়গায় ফেরত যাবে? হেঁটে হেঁটে জীবনও ফেরত যাবে না। তো এইটা কিন্তু এখানে কাজ হইলেও সেই কাজটা আমি ফেরত পাবো না, তো এইটা কিন্তু বিভব শক্তির মধ্যে পড়বে না। তার মানে বিভব শক্তি মানে হচ্ছে দুইটা কন্ডিশন, নাম্বার ওয়ান আপনি কাজ করবেন, নাম্বার টু দুইটা তিনটা তিনটা ক্যারেক্টারিস্টিক বলা যায় আপনাকে কাজ করতে হবে কোনো একটা বস্তুর উপর। কাজ করবেন মানে আপনি বল প্রয়োগে ঘটে স্মরণের মাধ্যমে কাজ করাবেন, এটা হচ্ছে মূল বিষয়। কাজ করবেন, দেন হচ্ছে ওই বস্তুটা কি করবে তার আবার আগের অবস্থানে ফিরে আসার টেন্ডেন্সি থাকবে তার ভেতরে, এবং ওই ফিরে আসে আসতে আসতে চায় বলে আসার জন্য সে বিনিময়ে আপনাকে আবার কাজ ফেরত দিবে, এই ধরনের কনসেপ্ট, এটাকে আমরা বলতেছি বিভব শক্তি। চার্জের যে ব্যাপারটা আমরা যখন তড়িৎ বিভব শক্তি পড়ি, ওইটাও একটু এখানে একবারে বলে দিই, মনে হয় রিলেভেন্ট হবে। ধরেন আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এখানে ধরো আরেকটা পজিটিভ চার্জ আছে, মনে আছে আমরা ইলেকট্রিক ফিল্ড করছিলাম না একদম প্রথম দিকে করছিলাম, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল তড়িৎ বিভব নিয়ে। ও আচ্ছা, তাহলে তো আলোচনা করাই যায়। তো যেটা হচ্ছে যে ধরেন এই পজিটিভ চার্জটাকে আমি ঠেলে এখানে আনতে চাই, ও তো আসতে চাইবে না, তো ঠেলে আনলাম, তাহলে আমাকে এখানে কাজ করতে হয়েছে, আবার যখন আমি এটাকে ছাইড়া দিব তখন এই অটোমেটিক্যালি আবার দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে কি সে আবার আগের পজিশনে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে সেখান থেকে আমি কাজ উদ্ধার করে আনতে পারবো। তো এটাও এই জন্য বিভব শক্তি। আবার মহাপুরুষের বিভব শক্তি বলে একটা ব্যাপার স্যাপার আছে, গ্রাইন্ডারে পড়েন একই জিনিস কনসেপ্ট, নাথিং স্পেশাল, সেগুলাকে আমরা বলতেছি বিভব শক্তি। হ্যাঁ বলেন স্যার, এখানে একটা স্যার চার্জের স্যার একটা সূত্র আছে না, পি ইকুয়ালস টু কিউ বাই সি। হ্যাঁ আছে, এটা কিভাবে আসছে ওইটা কিভাবে আসছে ওটা তো এখন ওইটা এখন আলোচনা করতে পারবো না, এটা চ্যাপ্টার 11 যখন আসবো তখন, ঠিক আছে? এখন ওটা আলো ওটা সম্পূর্ণ আনরিলেভেন্ট আলোচনা হয়ে যাবে, এবং ওটা আলোচনা করতে গেলে আমার আজ এই এই ক্লাসে সময় ব্যয় হবে, বুঝতে পারছো? চ্যাপ্টার 11 যখন আসবে তখন একটু আলোচনা করো। ওকে, আর কিছু? তো তাহলে দেখেন বিভবের কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে, কোনো সমস্যা আছে, কারো কোনো প্রশ্ন আছে?
আছে কি নাই? আচ্ছা আচ্ছা ওকে, সো তাহলে এখন কথা হচ্ছে মোস্টলি বস্তুর ক্ষেত্রেই মানে প্রয়োজন, কারণ ফিজিক্যাল মুভমেন্ট এখানে প্রয়োজন, ফিজিক্যাল মুভমেন্ট ছাড়া আসলে বিয় শক্তি পাওয়া যায় না। এরকম এক্সাম্পল অন্তত আমার জানা নাই আর কোনো এক্সাম্পল যে মুভমেন্ট ছাড়া, বস্তুর মুভমেন্ট ছাড়া বিয় শক্তি পাওয়া যায় এরকম কোনো এক্সাম্পল অন্তত আমি দেখিনি এখন পর্যন্ত। আচ্ছা এখন কথা হইতেছে বিয় শক্তিটাকে আপনি হিসাব করবেন, এখন আমাদের শক্তিটাকে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে করবেন? খুবই সহজ বিষয়, দেখেন বিষয়টা কি, আমি যতটুকু কাজ করব আমি বিনিময়ে ঠিক ততটুকু কাজ ফেরত পাবো, রাইট? তাহলে আমরা যদি এখন এই বস্তুটার কথা চিন্তা করি, যেটাকে আমরা ভূমিতে একটা নির্দিষ্ট উচ্চতা উঠাইলাম, সো আমি যখন এটাকে উপরের দিকে উঠাইছি, স্মরণ ঘটছে আমার এইচ পরিমাণ স্মরণ এটা, এবং এইচ পরিমাণ স্মরণ ঘটানোর জন্য আমাকে বল প্রয়োগ করতে হয়েছে। তো বল প্রয়োগে বলটা কত? অবশ্যই এটার ওজন, যে ওজনের সম পরিমাণ বল আমাকে বিপরীত দিকে প্রয়োগ করতে হয়েছে, রাইট? তো যেহেতু আমি ওজনের সম পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করতেছি, তাহলে কাজের সূত্র অনুযায়ী আমরা জানি কাজ ইজ ইকুয়াল কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ এস, রাইট? আচ্ছা তো এখন এফ কত এখানে? এফ হচ্ছে বস্তুটার ওজন, উইচ ইজ ডাব্লিউ। আবার ডাব্লিউ কে আমরা কি লিখতে পারি? এম জি লিখতে পারি। আর এস এর জায়গায় কি হবে এখানে? এস রিপ্লেস হবে এইচ দ্বারা, তাহলে আমরা পাচ্ছি এম জি ইন্টু এইচ। জাস্ট এইটুকু ব্যবহার করলেই আমরা আসলে কাজ শেষ, কাজের শক্তিটা বের করে ফেলতে পারবো, কারণ এই পরিমাণ কাজ আমরা এই বস্তুর উপর করছি, এবং সে যখন নিচের দিকে নামবে সে ওই একই বলে নিচের দিকে এই একই পরিমাণ স্মরণ ঘটাবে, তো আমরা সেই পরিমাণ কাজে আবার ফেরত পাবো, এবং এইটাই আমাদের ইন দ্যাট কেসে বিভব শক্তি হিসেবে কাউন্টেড। তোমাদের বইয়ে দেখলাম বিভব শক্তিকে সম্ভবত টি দিয়ে প্রকাশ করছে মেবি, তাই না? টি নাকি কি দিয়ে একটু বল দেখো তো, এটা আসলে জানি না তোমাদের বইগুলো কেন চেঞ্জ করছে। টি দিয়ে আসলে আমরা মূলত ফিজিক্সে তারের টেনশন ফোর্স ইউজ করতে ব্যবহার করি, মানে কনফিউজিং জিনিসগুলো ব্যবহার করছে যেগুলো আসলে অন্য ইউজ আছে। তো যাই হোক, আমি এটাকে পটেনশিয়াল এনার্জি নিয়ে কাউন্ট করলাম, ইপি ইপি দিয়ে আগে কাউন্ট করা হইতো, তোমরা ইপি দিয়ে ইউজ না করলেও সমস্যা নেই, আমি ইপি দিয়ে বলতেছি। সো ইপি ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি। সো এইটাই হচ্ছে বিভব শক্তি বের করার ইকুয়েশন, কার জন্য? এই ধরনের বস্তুর ক্ষেত্রে। এখন একটু সবাই বলো তো দেখে চিন্তা করে, তাহলে আমরা কি এখন স্প্রিং এর জন্য কি এই সূত্র ব্যবহার করতে পারবো? কি মনে হয় কাজ করবে কি স্প্রিং এর জন্য এই সূত্রটা? কিরকম হবে কারো কোনো আইডিয়া? এইচ হবে না, বাট এখানে স্মরণটা কি হবে? ধরো আমরা ধরলাম যে স্প্রিংটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন ছিল এইটা, সো আমি এখন যেটা করছি এটাকে এই যে এই পর্যন্ত স্কুইজ করছি, রাইট? তার মানে এই যে ডিস্টেন্সটা, এটা যদি আমি ধরি, সাপোজ এটাকে আমি যদি ধরি আপনার এক্স ধরি, হ্যাঁ, তাহলে আমি এখানে আমার দূরত্বটা কি এক্স হবে? তাহলে মনে হতে পারে যে আমার এই স্প্রিং এর ক্ষেত্রে আমি যখন পটেনশিয়াল এনার্জি বের করব, তখন সেটা হবে তোমার এম জি এক্স। এরকম কি হবে? ডেফিনেটলি না, এখানে এম জি তো প্রথমত হবেই না, কারণ এখানে তো কোনো বস্তুর ওজন নাই, এখানে হবে শুধুমাত্র ফোর্স, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এর শুধু ফোর্স, যেই ফোর্সে স্প্রিংটাই বল এই বলটাকে ধাক্কা দিবে, ঠিক আছে? এন্ড যতটুকু স্মরণ ঘটবে, স্মরণ ঘটবে তো এক্স পরিমাণে, কারণ স্প্রিংটা এই এখানে ছিল, সে তো আবার ধাক্কা দিয়ে এই পর্যন্ত আসবে, এর বাইরে তো যাবে না, তাহলে ইপি ইকুয়াল টু এফ এক্স, এইটা হতে পারে সূত্র, এবং এটাই আমাদের অনেকের কাছে মনে হয়, বাট এটা এটা ঠিক না, এই সূত্রটা হবে না এখানে, স্প্রিং এর ক্ষেত্রে কাজটা করবে না। এখন এটা কেন কাজ করবে না? এনি আইডিয়া? ডাজ এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া কেন এই সূত্রটা আমরা এখানে বসাতে পারবো না? আর কোনো ক্লু আছে জানা? কি হলো, কারো কোনো রেসপন্স নাই, সবাই কি গুলা মানে বুঝতেছি নাকি সমস্যা হচ্ছে কারো? একটু জোরে বলতে হবে, বুঝি নাই। না, এটা এরকম কিছু না, স্প্রিং কে আপনি যেই বল দিবেন সেই বল আসলে এই স্প্রিং আপনাকে ফেরত দিবে। এখানে একটা ক্রুশিয়াল জিনিস আছে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এই ধরনের বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু
সরাইলে তার যে বিভব শক্তি সূত্র জাস্ট সিম্পলি ইকুয়াল টু mg যেটা ইউজ করবেন, ঠিক আছে? বাট স্প্রিং এর ক্ষেত্রে ঝামেলাটা কি এটা একটু বোঝা দরকার, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো, যখন এই স্প্রিংটাকে আমি যখন এই অবস্থানে ছিল, যখন এই স্প্রিংটাকে আমরা স্কুইজ করা শুরু করব, তো খেয়াল করো, যদি অবশ্যই তোমরা আই হোপ যে হাতে কখনো স্প্রিং নিয়ে এটাকে প্রেস করে ফিল করে দেখছো যে ফিনিশটা কেমন দেয়। যে স্প্রিংটা যখন স্কুইজ করা শুরু হয় প্রথম দিকে কিন্তু খুব সফট থাকে, সফট থাকে না মানে তুমি অল্প ফোর্স করলে সে স্কুইজ হওয়া শুরু করে, বাট তুমি যত সেটাকে আস্তে আস্তে চাপতে থাকবা দেখবা কি তত সেটা স্ট্রং হইতেছে, মানে চাপতে আরো বেশি শক্তি লাগতেছে, তাই না? তো তার মানে শুরুর দিকে তুমি স্প্রিংটাকে চাপার জন্য যেই পরিমাণ ফোর্স দিতা পরবর্তীতে কিন্তু সেই ফোর্সে কাজ হয় না, আরো বেশি পরিমাণে ফোর্স দেওয়া লাগে। তার মানে ব্যাপারটা হইতেছে এই যে যখন তুমি শুরুতে ফোর্স দিচ্ছ তোমার ফোর্সের মানটা হচ্ছে অল্প, বাট যখন তুমি আস্তে আস্তে এটাকে চাপাইতেছো চাপাইতেছো একটু করে তখন স্প্রিংটা ধাক্কা দেওয়ার পরিমাণটা আরো বেশি বেশি করে বাড়তেছে, তার মানে এই ফোর্সের ভ্যালুটা দেখবা আস্তে আস্তে বাড়তেছে এবং বাড়তে বাড়তে এইভাবে ফোর্সের ভ্যালুটা বাড়তে থাকবে। তো তার মানে ঘটনাটা হইতেছে যে এখানে যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করতেছো সেই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ কোনো ফোর্স না, নির্দিষ্ট পরিমাণের কোনো ফোর্স না, এটা প্রতি মুহূর্তে প্রতি স্মরণের স্মরণের সাথে সাথে এটা সমানুপাতিক হারে ইনক্রিজ করতে থাকে। আবার মজার বিষয় হচ্ছে কি যখন উল্টাটা রিভার্স হবে, মানে যখন এই স্প্রিংটা যখন আবার ধাক্কা দেওয়া শুরু করবে তুমি যখন স্প্রিংটা রিলিজ করবা তখন দেখবা প্রচুর পরিমাণে প্রথমে ধাক্কা দিবে, বাট যত আস্তে আস্তে স্প্রিংটা তোমার স্ট্রেস করতে শুরু করবে আস্তে আস্তে ধাক্কার পরিমাণটা কমতে থাকবে। বুঝতে পারছি কাহিনীটা, মানে ফোর্সের ভ্যালুটা কমতে থাকবে। তো যখন আর তুমি এখানে কাজ হিসাব করবা তুমি ডেফিনেটলি সূত্র ইউজ করবা, কাজের সূত্র W=FS, বাট তুমি F কত বের ব্যবহার করবা, তুমি কি বড়টা ব্যবহার করবা না ছোটটা ব্যবহার করবা, তোমার পক্ষে কি সবগুলো ব্যবহার করা সম্ভব অ্যাট দ্য সেম টাইম? কখনোই সম্ভব না। ইনফ্যাক্ট এই W=FS সূত্রটা এটা শুধুমাত্র একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য কাজ করবে, বাট স্প্রিং তো কনস্ট্যান্ট ফোর্স দেয়ই না, সে তো ফোর্সটা আস্তে আস্তে বাড়ায় কমায়, তো যার কারণে ঝামেলাটা হচ্ছে ডিরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ এখানে ক্যালকুলাস লাগবে, আসলে ক্যালকুলাসের মাধ্যমে এটা ইকুয়েশনটা সলভ করা পসিবল, বাট তোমাদের জন্য যেহেতু ক্যালকুলাস আদৌ প্রয়োজ্য না বা আদৌ পড়ানো সম্ভবই না সেই জন্য এটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, অল্টারনেটিভ আমরা থিঙ্ক করে নেই। এখন দেখো আমরা যদি এখানে চিন্তা করি যেটা করব আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা মানে অন্তত প্রাইমারি লেভেলে যদি ক্যালকুলাস যেহেতু তোমাদের নাই বা সম্ভব না তোমাদের জন্য করা সেই জন্য আমরা এটার জন্য এই স্ট্রিংটার যে বিভিন্ন ভ্যারিয়েবল ভ্যালুগুলো আছে সেটার অ্যাভারেজ ভ্যালু কাউন্ট করতে হবে। হ্যাঁ গড় বল আসলে কাউন্ট করবো। এখন গড় বল কিভাবে কাউন্ট করবা, সহজ হিসাব, শুরুতে যতটুকু ফোর্স ছিল আর শেষে যতটুকু ফোর্স সেই দুইটা ফোর্সের ভ্যালুকে তুমি জাস্ট অ্যাভারেজ করবা। এখন একটু চিন্তা করো শুরুতে ধরো স্প্রিংটা এফ পরিমাণ ফোর্স দিছে, এখন সম্পূর্ণ যে এক্স পরিমাণ সরণ হওয়ার পরে স্প্রিং এটা স্প্রিংটা যখন এখানে আসবে ফুললি এক্সটেন্ড হবে এখানে কি স্প্রিং কোনো ফোর্স দিবে বলো, এখানে কোনো ফোর্স পাবো আমরা? এখানে ফোর্সের ভ্যালু হবে জিরো, তার মানে শুরুতে ফোর্স হচ্ছে টোটাল একজন মোট ফোর্স আর এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে এখন এই দুইটাকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে অ্যাভারেজ ফোর্স কত পাচ্ছি আমরা, এই অ্যাভারেজ ফোর্সটা আমরা পাচ্ছি এখানে এফ প্লাস জিরো বাই টু, রাইট? তার মানে বা বলা যায় অ্যাভারেজ ফোর্স হচ্ছে এফ বাই টু, বা এটাকে আমরা এভাবে না লিখে আমরা এটাকে অ্যাভারেজ ফোর্সটা লিখতে পারি হাফ অফ এফ, বোঝা গেছে? এখন ফোর্সের হিসাব তো গেল, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে এইভাবে তো গড়বল করা যায় বাট আরেকটা ওয়েতে আমরা গড়বলের ক্যালকুলেশনটা করতে পারি বা স্প্রিং এর এই বলের একটা রুলস আছে কিভাবে জিনিসটা কাজ করে। সূত্রটা আগে বলি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে স্প্রিং এর তুমি যে কোনো একটা এখানে এখানে বা এখানে যে কোনো একটা সার্টেন মোমেন্টে তুমি যদি তার ফোর্স বের করতে চাও কতটুকু ফোর্স স্প্রিংটা দিবে সেই ফোর্সটা বের করার সূত্র হচ্ছে F is equal to minus kx. F is equal to minus kx. আচ্ছা এই জিনিসটা কি এইটা একটু বোঝা দরকার, ঠিক আছে? এটা কি জিনিস, আচ্ছা ছবিটা থাকুক, এটা এটা এখানে বাদ দেই। যেটা হচ্ছে যে তুমি একটা স্প্রিং কে যখন স্কুইজ করবা তুমি কখন কতটুকু ফোর্স পাবা
সেটা বের করতেছি আমরা এই সূত্র দিয়ে, ফোর্সের ভ্যালুটা হবে মাইনাস কে ইনটু এক্স। আচ্ছা এক্স কি মনে হয় অলরেডি বুঝে গেছি, এক্স হচ্ছে স্প্রিংটাকে আমরা কতটুকু স্কুইজ করতেছি। হ্যাঁ তাহলে কে কি, এই কে কে এই জিনিসটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক। কি বলি আমরা? স্প্রিং ধ্রুবক। এই জিনিসটা কি, এই জিনিসটা মানে কান খুলে খাতায় বয়ে বয়ে মনে হয় নাই, না থাকলে লিখে রাখতে পারো। স্প্রিং ধ্রুবক হচ্ছে কোন একটা স্প্রিং বা রাবার এই জাতীয় জিনিসের প্রতি একক পরিমাণ সরণে, প্রতি একক পরিমাণ সরণে যতটুকু বল কাজ করে, প্রতি একক পরিমাণ সরণে যতটুকু বল বৃদ্ধি পায় বা কাজ করে সেটাকে আমরা বলতেছি তোমার স্প্রিং ধ্রুবক। মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো এরকম যে ধরো আমি বললাম এখানে স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে টু, কত স্প্রিং ধ্রুবকের মান টু, মানে আমাদের যে স্প্রিংটা আছে সেটা স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে টু। এইটার মানে হচ্ছে এই যে তুমি যখন এই স্প্রিংটাকে স্কুইজ করবা, তুমি যে ফোর্সটা পাবা সেটা ডিপেন্ড করবে সেটা কতটুকু দূরত্ব পর্যন্ত তুমি স্কুইজ করতেছো তার সাথে দুই গুণ করে ফোর্সের মানটা বাড়বে। মানে ব্যাপারটা কি, ধরো তুমি স্প্রিংটাকে এক মিটার সরণ ঘটাইলা, স্প্রিং এর সরণ হলো কত মিটার, এক মিটার, তোমার ফোর্সের ভ্যালু হবে 2 নিউটন। তাহলে এক মিটার সরাইলে 2 নিউটন ফোর্স স্প্রিং দেয়, মানে স্প্রিং কে তোমার 2 নিউটন ফোর্সে ধাক্কা দেওয়া লাগে, স্প্রিং থেকে তুমি 2 নিউটন ফোর্স এজ এ প্রতিক্রিয়া ফিল করতে থাকো। এখন তুমি যদি স্প্রিং কে 2 মিটার সরাও তাহলে তোমার ফোর্সের ভ্যালু হয়ে যাবে 2 × 2 = 4 নিউটন। তুমি যদি স্প্রিং কে 3 মিটার সরাও তোমার ফোর্সের ভ্যালু হয়ে যাবে 3 × 2 = 6 নিউটন। এইভাবে আসলে ফোর্সটা কন্টিনিউ করতে থাকবে, মানে বাড়তে থাকবে, তুমি যত সরাইতে থাকবা সেই অনুযায়ী 2 দিয়ে গুণ করে বাড়তে থাকবে। তো তার মানে এই স্প্রিং এর জন্যই টুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফিগার, যেটা জানা থাকলে তুমি বলতে পারবা যে স্প্রিংটাকে কতটুকু সরাইলে সেখান থেকে কতটুকু ফোর্স পাওয়া যাবে। দেখো জিনিসটা বুঝতে পারছি কিনা, স্প্রিং ধ্রুবকের বিষয়টা ক্লিয়ার সবার কাছে? সবাই কি বুঝতে পারলাম স্প্রিং ধ্রুবক জিনিসটা কি? আচ্ছা তাহলে ফোর্সের ভ্যালুটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে তার সাথে হচ্ছে যতটুকু সরল সেটা গুণ করতে হবে কে এক্স। তাহলে সামনে আবার দেখো একটা মাইনাস আছে, মাইনাসটা কেন, এই মাইনাসটা হচ্ছে কোন সূত্রের কারণে না, এটা হচ্ছে জাস্ট অপোজিট, এটা একটা বাধাদানকারী বল বলে এই জন্য এটা সামনে মাইনাসটা কাউন্ট হয়েছে, বোঝা গেছে? এখন এই স্প্রিং ধ্রুবক জিনিসটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কতটা মানে এফেক্টিভ একটু চিন্তা করার চেষ্টা করো। যদি কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কম হয়, বেশ কম হয়, তার মানে কি বুঝতে হবে বলতো? কি বুঝবো যদি বলি কম বল প্রয়োগ করে তাহলে সংকুচিত হবে? হ্যাঁ মানে স্প্রিংটা সফট, অনেক সফট, বুঝা গেছে ঘটনাটা? স্প্রিংটা বেশ সফট, যেমন কলমের স্প্রিংটা বা ওই যে বিভিন্ন খেলনার মধ্যে স্প্রিং থাকে সেগুলো একটা সফট স্প্রিং। বা যদি বলি যে কোন একটা স্প্রিং অনেক শক্ত, মানে স্প্রিং ধ্রুবকটা অনেক বেশি, তার মানে কি বুঝতে হবে, মানে স্প্রিংটাকে সামান্য পরিমাণে স্কুইজ করতে হলেও অনেক বেশি তোমার ফোর্স ইউজ করতে হবে। তো এরকম স্প্রিং গুলো সাধারণত তোমার বড় বড় মানে হেভি কাজকর্মে বা তোমার মনে করো বিভিন্ন সোফার মধ্যে, এখন ব্যবহার করা যায় না, সোফা বা ম্যাট্রেসের মধ্যে স্প্রিং ব্যবহার করা হয়, ওগুলা হয় হাই স্প্রিং ধ্রুবকের। সো এই স্প্রিং ধ্রুবকটা তার মানে কি, এক একটা এক এক টাইপ অফ স্প্রিং এর জন্য এক এক রকম, বোঝা গেছে? সো এই সূত্রটা একটু মাথায় রাখবেন। কারো কোনো সমস্যা আছে, এনিওয়ান কোনো কনফিউশন আছে কি? আচ্ছা হোপফুলি কনফিউশন থাকার কথা না, খুব কম, এখানে রকেট সায়েন্স আলোচনা হচ্ছে না, সব জিনিসই মোটামুটি। তো যেটা বলতেছিলাম এখন আমরা যেটা করব, যে আমরা ধরলাম যে স্প্রিংটাকে যেহেতু আমরা এক্স পরিমাণ স্কুইজ করছি, তাহলে এখন এখানে ফোর্সের ভ্যালু কত আমরা বের করতে পারবো? না পারবো, ডেফিনেটলি পারবো। সেটা কত? সেটা হচ্ছে মাইনাস কে এক্স, এটা হচ্ছে এই জায়গাতে স্প্রিংটার ফোর্স। আর এখানে স্প্রিংটার ফোর্স কত, একদম এন্ডিং পয়েন্টে এখানে ফোর্স কত হবে যেন, জিরো হবে। এখন আমরা যেটা করব, এখন কাজ হিসাব করব এই গড় বলের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা কাজের হিসাব করি, কাজ W = কত, W = হচ্ছে Fs, তো এখানে s এর জায়গায় কি হবে, x হবে, F * x। এখন দেখো এই যে F এর ভ্যালু, F এর ভ্যালু কত ছিল, গড় বল, রাইট? সো গড় বল কত ছিল জানো, F + 0/2,
বা এখান থেকে আমরা যদি এখন বলি হাফ অফ এফ, এখন এফ এর ভ্যালু কত পাইছি মাইনাস কে এক্স, তাহলে এখান থেকে বলা যায় না হাফ অফ সরি মাইনাস হাফ অফ কে এক্স। তাহলে এই যে এইটাই হচ্ছে আমাদের গড় বল, মাইনাস হাফ অফ কে এক্স, রাইট? তাহলে এই যে গড় বলটা, এই গড় বলের মানটাই তো আমি এখানে বসাবো নাকি? তো এখানে যদি আমি গড় বলের মান বসাই তাহলে কত পাইতেছি দেখেন, মাইনাস হাফ অফ কে এক্স, আর সাথে কিন্তু সূত্রের এক্স আছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স এর, তাহলে এক্স, তাহলে এখান থেকে আমি কত পাইলাম মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার। এবং এইটাই হচ্ছে আসলে এই স্পিনটা যখন ঠেলে বস্তুটাকে এই পর্যন্ত আনবে টোটাল কাজ হবে এইটা। এবং মনে রাখবেন এখানে মাইনাস ইউজ করার কোনো আর প্রয়োজনীয়তা থাকবে না তখন, কারণ এটা কাজ। কাজ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাহলে এখানে কি আমার মাইনাস মাইনাসের কোনো ভ্যালু আছে? মাইনাস প্লাস কোনো কিছুরই ভ্যালু না, এই জন্য এখানে মাইনাসটা লাগবে না, কাজ হিসাব করতেছে এখানে, দিয়ে হিসাব করতেছি না। তো এই সূত্রটাই হচ্ছে স্প্রিং এর জন্য। তো তার মানে যখন কোন একটা বস্তুর মানে উপর থেকে নিচে পড়বে ওই ওই ধরনের ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে জাস্ট সিম্পলি mgh, আর স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি কত হবে হাফ কে এক্স স্কয়ার। তার মানে স্প্রিং এর স্প্রিং বা রাবার রিলেটেড কাজ করার জন্য আপনাকে এই স্প্রিং ধ্রুবকটার ভ্যালু জানতে হবে, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো এই হচ্ছে ঘটনা। সো একটু সবাই একটু চেক আউট করো আমার একটা প্রবলেম ফিল হচ্ছে। হ্যাঁ বলো। আরে বাবা এখানে এম আসবে কেন? এখানে কি তুমি কোন বস্তু নিয়ে কাজ করতেছো? এখানে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে তখন যে বলটা কাজ করতেছে সেই বলটা আসলে বস্তুটার ওজন ডাব্লিউ, এই জন্য সেখানে ভরটা আসতেছে। এখানে কি স্প্রিং এর ওজন কাজ করতেছে কোনো? এই স্প্রিংটা কি ওজন দিয়ে কাজ করতেছে নাকি বলো? বলটা যখন নিচের দিকে পড়ে তখন তো ওজন দিয়ে সে কাজ করে, এই স্প্রিং কি ওজন দিয়ে কাজ করতেছে? হ্যাঁ বল প্রয়োগ করতেছে। এখন সেই বলটার মান স্প্রিং এর জন্য কত kx, আর এই বস্তুর জন্য সেই বলটার মান ছিল mg, এই জন্য সেখানে m আসছে। এখানে কেন m আসবে? কি বোঝা গেছে? বুঝতে পারছি। ওকে অল রাইট, তো একটু বইটা বের করে দেখেন স্প্রিং রিলেটেড প্লাস হচ্ছে বিভব শক্তি রিলেটেড একটা মানে পোর্শন আছে, দেখেন ওইখানে কোনো কিছু আছে কিনা যেটা আপনাদের মনে হয় যে বোঝেন নাই বা সমস্যা। আচ্ছা কারা কারা নোট জমা দিছো এখানে বলতো? মৌনতা নাকি নির্ণয়? আর কে দিছো? স্যার আমার নোট করা হয়েছে বাট পিডিএফ টা করা হয়নি, সেই জন্য দেওয়া হয়নি। আচ্ছা জমা দিয়ে দিও। শোনো তুমি আলটিমেটলি নিজের কাছে নিজে যদি ই না থাকো, ক্লিয়ার না থাকো, তাহলে তোমারই আসলে নিজের কাছে নিজে সব থাকো। হ্যাঁ নিজের কাছে আমাকে দেখানোর জন্য তোমার ব্যাক করতে হবে সেটা না, তোমার নিজের জন্য তোমায় করতে হবে, এই জন্য সবাই করো। বাকিদের কি অবস্থা? বাকিরা কেন এখনো সাবমিট করো নাই? মাফি তোমার তুমি নোট সাবমিট করছো? এই করে ফেলবোটা কবে শেষ হবে? এই মানে এই এই রিপিটেড ওয়ার্ডটা কবে শেষ হবে তুমি বলো আমাকে। এভাবে করে ফেলবো বললে আর কিন্তু আর হবে না, ঠিক আছে? বাকিরা মেক শিওর করো যে তোমাদের নোটগুলা তোমার কাছে আছে কিনা। পানির পানিরও কিন্তু বিভব শক্তি হয়, ঠিক আছে? একটা পাত্রের মধ্যে ধরো তুমি কিছু একটা পাত্রের মধ্যে পানি আছে, সো পানিটা মনে করো একটা নলের সাথে কানেক্টেড যেটা কিনা পানি সাপ্লাই করতে পারে কোনো জায়গায়, সেই পানিটার মধ্যেও বিভব শক্তি আছে কারণ পানিটা একটা নির্দিষ্ট হাইটে আছে। সো পানিটা যখন নিচের দিকে আস্তে আস্তে পৌড় করবে মানে পড়তে থাকবে তখন ওই বিভব শক্তিটা কাজে লাগায় সে কিন্তু আসলে
মানে এনার্জি জেনারেট করবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো যে কোনো বস্তুকে উপরে তুললেই সেখানে বিরল শক্তি জমা হয়, আর এই কারণেই যেটা হয় যে যখন পানি উপর থেকে নিচের দিকে পড়ে, মনে করো পাইপের মাধ্যমে আসে, আমরা একটা প্রেশার পাই, আমরা বল অনুভব করি, বা সেটা কাজে লাগায় আমরা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি, যেমন ওয়াটার পানির যে টারবাইন বা বিদ্যুৎ জলবিদ্যুৎ যে ব্যাপার স্যাপার গুলো আর কি। সেখানে কি করা হয় জানো তো নাকি? জলবিদ্যুতে কি করা হয় বলতে পারবো? আমরা নদী বা টানেল এই জাতীয় মধ্যে যেটা করা হয় যে তোমার একটা বাঁধ জাতীয় টাইপ জিনিস নির্মাণ করা হয়, করে পানিটাকে হ্যাঁ পানিটাকে স্টোর করা হয়, তারপর পানিটাকে উপর থেকে নিচের দিকে একটা চ্যানেলের মাধ্যমে ক্রিয়েট করে সেটাকে হাই স্পিডে মানে ছেড়ে দেওয়া হয়, ওটা অটোমেটিক্যালি স্পিড আপ হয়, ঠিক আছে? সো এখানে আসলে যেটা হয় যে উপর থেকে যখন নিচে পড়তে থাকে তখন বিভব শক্তি গতি শক্তি রূপান্তর, একটু পরে আলোচনা আসতেছি আর কি। তো ওই এনার্জিটা কাজে লাগে আসলে পাখা ঘুরে টারবাইন ঘুরে আর কি, টারবাইন ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। হ্যাঁ কিছু বলতেছিলে? ঝর্ণার পানি কেউ করা যাবে, কিন্তু ঝর্ণার পানির পরিমাণ তো খুব অল্প, ঝর্ণার পানি তো আর ওইভাবে প্রবাহিত হয় না, এবং ওইটাকে ওইটাকে তো তুমি সেলফ কন্ট্রোল না, ঝর্ণার পানি তো সেলফ কন্ট্রোল করতে পারবে না। তোমার একটা প্রপার একটা পাওয়ার স্টেশন তৈরি করার জন্য তোমার পানিটাকে সবসময় কন্ট্রোলে রাখার ব্যবস্থা করতে হবে, সেটাকে তুমি কন্ট্রোল করতে পারতেছো না, তো ওটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আর মূল কারণ হচ্ছে ঝর্ণার পানির পরিমাণটা খুব অল্প, ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য তোমার জলবিদ্যুৎ প্রকল্পে যেই পরিমাণ পানি স্টোর করা হয় ওই পরিমাণ মানে এক বেলা স্টোর করা হয় যে পরিমাণ পানি, ওই পরিমাণ পানি ঝর্ণা দিয়ে স্টোর করতে চাইলে এক বছর লাগবে মনে হয়, এই আর কি। আচ্ছা দেখছি বইটা দেখা হয়েছে, পড়া হয়েছে বইটা? সবার কি পড়া হয়েছে? ওকে, আসলে চ্যাপ্টারটা খুবই ইজি, আমার মনে হয় কারোর তেমন বিশেষ কোনো প্রবলেমই থাকবে না, ঠিক আছে? আচ্ছা সবাই একটু আমাকে বলো দেখি এই চ্যাপ্টারে কার কেমন ধরনের প্রবলেম হয়, কি টাইপের প্রবলেম হয়? আলোচনা করবো। আর আর কারো কোনো ইয়ে আছে? এটার কি হয়েছে এটা বলো আগে, সূত্র এটা কেমনে আসছে সেটা? আচ্ছা এই সূত্র আমার আমার মনে নাই, এই সূত্রের জন্য বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছে এই সূত্রটা আবিষ্কার করার জন্য। এটা এই সূত্রটার প্রমাণ যখন পড়ছিলাম আরো 4-5 বছর আগে মনে হয়, অনার্স থার্ড ইয়ারে থাকতেন আর কি, ওইটা ছিল তোমার মোটামুটি 6 পাতা কি 7 পাতার একটা প্রমাণ, 6 থেকে 7 পাতা, এটা হাতে লেখায় না বইয়ে লেখা, বইয়ে লেখা তাও একদম গিদি 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 ছোট ছোট লেখাগুলো আছে না ওরকম, 6 থেকে 7 পাতার একটা প্রমাণ। এবং ওই ওইটা বুঝতে হলে তোমার শুধুমাত্র ক্যালকুলাস না, অ্যাডভান্স লেভেলের ফিজিক্স এন্ড অ্যাডভান্স লেভেলের অফ ম্যাথমেটিক্স লাগে, যে ম্যাথমেটিক্স গুলো আমি নিজেও ভুলে গেছি, ঠিক আছে? তো ওইটা প্রমাণ করে দেখানোর সাধ্য এখন আমার নাই, আসলে কখনো লাগে নাই, জাস্ট ওগুলো আমরা কোন রকম পড়ছি আর কি। তো ইকুয়াল টু এম সি স্কোয়ার কোনটা কি সেটা আলোচনা করবো নি, যখন হচ্ছে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন আজকে এখন আলোচনা করি গতি শক্তিটা নিয়ে। তো আর আর কিছু? এটাই মাফির প্রবলেম? আচ্ছা ঠিক আছে, খুব অনেক বিশাল বড় প্রবলেম তোমার যেটা বুঝতে পারতেছি আর কি। আচ্ছা তো চলো আমরা গতি শক্তি আলোচনা করি। গতি শক্তি কি বলেন? আপনারাই বলেন, আমি কিছু বলবো না, আমি জাস্ট একটু প্রমাণ টমাণ দেখাই দিব। বলো গতি শক্তি কাকে বলে, গতি শক্তি জিনিসটা কি কিভাবে কাউন্ট করি আমরা? গতি শক্তি হচ্ছে যে কোন একটা বস্তু যদি গতি থাকে, গতির জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হয় গতি শক্তি, তাই তো? এখন ধরো যে একটা বস্তু, আমাদের কোন একটা বস্তু ভিবেগে গতিশীল, ভিবেগে গতিশীল, ভালো কথা। তো এখন সে যে গতিশীল তার মধ্যে ডেফিনেটলি শক্তি আছে, কারণ তার চলার পথে যদি মাঝখানে কোনো কিছু এখন একটা চলে আসে
সে ওটাকে ভাঙা চুরা চলে যেতে পারে বা সেটাকে ধাক্কা দিয়ে ঠেলে সরা দিতে পারে, তার মানে ডেফিনেটলি তার মধ্যে শক্তি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বস্তুটা তোমার বিবেগে চলতেছে অলরেডি গতিশীল, সে তোমার তার যে তোমার গতি তার ভিতরে যে গতি শক্তিটা সেটা কখন আসছে, কি মনে হয় তোমাদের? ধরো আমি গতিশীল অলরেডি, আমি অলরেডি রানিং, এখন এই গতি শক্তিটা আমি গেইন করছি কখন, কোন স্টেজে আমি জিনিসটা গেইন করছি? এই জিনিসটা আমি অবশ্যই তখন গেইন করছি যে যখন আমি আমার মধ্যে কোনো গতি শক্তি ছিল না, তখন থেকে আমি যখন গতিশীল, সম্পূর্ণভাবে গতিশীল একটা নির্দিষ্ট বেগে আমি যাচ্ছি, ওই নির্দিষ্ট বেগে পৌঁছানোর আগ পর্যন্ত আমি অবশ্যই আমাকে আমার ত্বরণ ঘটাইছি, আমি নিজের উপর ফোর্স প্রয়োগ করছি বা অ্যাক্সিলারেশন ঘটাইছি। সো ওই টাইমটাতেই আসলে আমার উপর শক্তির যুক্ত হয়েছে বা যোগ হয়েছে, যেটা পরবর্তীতে বিভব শক্তি হিসেবে কন্টিনিউ হবে। কি ব্যাপারটা কি তাই না? বুঝতে পারছি আমার কথাটা, কথাটা কি বুঝতে পারছি সবাই? এখন এই অবস্থায় কি তুমি ওর গতি শক্তি কতটুকু সেটা পরিমাপ করতে পারবা? ও কি শক্তি এখন গ্রহণ করতেছে? নিশ্চয়ই গ্রহণ করতেছে না, সে তো একটা সুষম বেগেই চলতেছে, সে অবশ্যই কোন শক্তি রিসিভ করতেছে না। তাহলে তোমার পক্ষে এই অবস্থায় দেখে যে বস্তু চলতেছে তার তার মধ্যে যে শক্তিটা সেটা হিসাব করা সম্ভব না। হিসাব করা তখনই সম্ভব ও এই গতি শক্তিটা অর্জন করার আগে, এই বেগটা অর্জন করার আগে কোন অবস্থায় ছিল, ওই অবস্থা থেকে এই অবস্থায় আসতে যে ঘটনাগুলো তার মধ্যে ঘটে গেছে সেইখান সেই ঘটনাটা না দেখে তুমি কিন্তু এর ভিতরে শক্তিটা পরিমাপ করতে পারবা না। বুঝতে পারছো ঘটনাটা? তার মানে এই যে এখন ও বিবেগে গতিশীল, আমাদের চিন্তা করে নিতে হবে যে অবশ্যই সে কোন একটা সময় সম্পূর্ণ স্থির ছিল, সেই স্থির অবস্থান থেকে তার ভিতরে কোনোভাবে কাজ করা হয়েছে এবং সেই কাজ করার ফলে সেই বিবেগ অর্জন করছে। তো ওইখানে যখন তার উপর ওই বিবেগটা অর্জন করার জন্য তার উপর যে কাজগুলো করা হয়েছে সেই কাজটাই অবশ্যই এখানে গতিশক্তি হিসেবে প্রকাশ পাইতেছে। বোঝা গেছে? তো এই জিনিসটি আমি এখানে দেখাইছি যে এই বস্তুটা বিবেগে গতিশীল আছে, এখানে আমি গতি শক্তি কত সেটা বের করতে চাই, এই বিবেগে গতিশীল বস্তুর গতি শক্তি কত। বাট এটা বের করার জন্য আমাকে তার অতীতে হিস্টোরিতে চলে যেতে হবে, তার অতীতে তার কি অবস্থা ছিল, কিভাবে সেই বেগটা অর্জন করলো সেইটা ক্যালকুলেশন করতে হবে, তাইলে গিয়ে আমি দিন শেষে বের করতে পারবো যে তার মধ্যে গতি শক্তি কতটা আসলে আসছে, রাইট? সো এই জন্য আমরা ধরে নিলাম যে এই বিবেগটা অর্জন করার আগে তার অবশ্যই আদি বেগ শূন্য ছিল, সে একদম কোন শক্তি ছাড়া ছিল, গতি শক্তি ছাড়া ছিল। সো গতি শক্তি ছাড়া মানে বেগ শূন্য, তাহলে আদি বেগ হচ্ছে শূন্য। তো এখন এর উপর কোন একটা ফোর্স অবশ্যই প্রয়োগ করা হয়েছে, ফোর্স প্রয়োগ না করলে তো এটা বেগ বাড়তে পারবে না, ফোর্স প্রয়োগ করা হয়েছে, এর ত্বরণ হয়েছে, ত্বরণ হওয়ার ফলে তার এস পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করে সে বিবেগ প্রাপ্ত হয়েছে। এখন যদি আমরা জাস্ট এই অংশে কতটুকু কাজ করা হয়েছে এই বস্তুটির উপর হিসাব করি, তাহলে আমরা বের করতে ফেলে পারবো যে আসলে এরপরে গতিশক্তিটা কত হয়েছে। বুঝে গেছে ঘটনাটা? ক্লিয়ার? তো দেখো, তো এখানে আমরা ধরলাম বল প্রয়োগ হয়েছে এর পরিমাণ, স্মরণ হয়েছে কত, এস পরিমাণ। তাহলে আমরা সিম্পলি এখানে বলতে পারি যে এইখানে আমাদের কৃত কাজ, হ্যাঁ কৃত কাজ কত হয়েছে, কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস, রাইট? কি তাহলে গতিশক্তি এই এই কাজটা হয়েছে, তো এইটাই তো অবশ্যই গতিশক্তি হিসেবে কনভার্ট হয়েছে পরবর্তীতে, রাইট? মানে ও যে গতিশক্তিটা পাইছে সেটাই কৃত কাজই তো, কারণ কৃত কাজটাই আসলে শক্তি। এখন সমস্যাটা হচ্ছে দেখো তো, আমি যদি এই সূত্রটুকু সূত্রটাকে এই পর্যন্তই রেখে দেই, এখন যদি তোমাকে হুট করে প্রশ্ন করি যে একটা বস্তু এত বেগে চলতেছে ওর গতিশক্তি কত, এই সূত্র দিয়ে বের করা সম্ভব কোনোদিন? সম্ভব? অবশ্যই সম্ভব না, তাই এখন আমাদের এই সূত্রটাকে ভেঙে এমন একটা ফর্মে আনতে হবে যাতে শুধুমাত্র ওই বস্তুটার ফাইনাল বেগ দেখেই বলে দেওয়া যায় তার মধ্যে গতিশক্তি কত আছে। তো দেখো, এখন আমরা যে সেই সূত্রটাকে ভাঙবো, এফ ইকুয়াল টু কি এখানে হবে, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, রাইট? আর এস তো থাকতেছে। আচ্ছা এখন দেখো, আমরা সূত্র কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ, সরি টুয়াইস এ এস। আচ্ছা
তো এই কোয়েশ্চনের মধ্যে তো এই এস পার্টটা আছে নাকি, তাহলে এখন এই এস এর ভ্যালুটাকে আমরা এখানে বসাইতে পারি। তো এখান থেকে যেহেতু এটার আদিবেগ কত, অবশ্যই শূন্য, যখন কোনো শক্তি ছিল না তখন থেকেই তো পুরো হিসাবটা করতে হবে, তাহলে আদিবেগ যেহেতু অবশ্যই শূন্য, তাহলে আমরা বলতেই পারি যে এখানে এস এর ভ্যালু কত আসতেছে, এস এর ভ্যালু আসতেছে তোমার ভি স্কয়ার বাই টু। জাস্ট এই ভ্যালুটা আমরা বসাই দিব এস এর জায়গায়। তো এস এর জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই দেই তাহলে এম এস এর জায়গায় কত হচ্ছে ভি স্কয়ার বাই টু, মানে এটাকে একটু সাজায় গুছায় লিখলে আমরা পাইতেছি হাফ অফ এম ভি স্কয়ার। তো এই একটা ফর্মে আমরা আনলাম। এখন দেখো এই জায়গাতে কি হচ্ছে, এই কোয়েশনের মধ্যে এতটুকুর মধ্যে আমাদের কি কি লাগবে, ভর লাগবে আর বেগ লাগবে। তো যখন একটা গতিশীল বস্তু মুভ করতেছে তার ভর যদি আমাদের জানা থাকে এবং তার যদি ভেলোসিটি আমরা জানা থাকে, তাহলে ডেফিনেটলি আমি এই সূত্র দিয়ে কি তার কৃত কাজটা বের করে ফেলতে পারতেছি, মানে এটাই হচ্ছে আসলে গতি শক্তি। গতি শক্তিকে আমি এখানে লিখছি কাইনেটিক পটেনশিয়াল, কাইনেটিক এনার্জি, ইকে, ইকে হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি। তোমাদের বইয়ে মনে হয় এটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, এখন তোমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করো কি আর করা যাবে। তো যেটা বলতেছিলাম যে তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এখন এই সূত্রটার একটা মিনিং আছে কারণ এই সূত্রটা এখন অ্যাপ্লিকেবল, এইখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারতাম না। সো এটাই হচ্ছে কোন একটা গতিশীল বস্তুর গতি শক্তি বের করার ব্যাপার স্যাপার। এবং খেয়াল করো এখানে যদি কোন একটা বস্তুর বেগ বৃদ্ধি পায় তাহলে এখানে কি হবে, অবশ্যই গতি শক্তি বৃদ্ধি পাবে। দেখ বাট আমি যদি বলি যে কোন একটা বস্তুর বেগ দ্বিগুণ বৃদ্ধি করা হলো, তাহলে দেখো তো দ্বিগুণ বৃদ্ধি করলে এটা কি ভি স্কোয়ার না, তো তাহলে ভি স্কোয়ার যেহেতু তাহলে গতি বেগ দ্বিগুণ হইলে একটা বস্তুর, তাহলে তার গতি শক্তি কত গুণ বাড়বে বলতো, সেটা কিন্তু চার গুণ বাড়বে। যদি বেগ তিন গুণ করা হয় গতি শক্তি কয় গুণ বাড়বে, সেটা হচ্ছে নয় গুণ বাড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে গতি শক্তির ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা পর্যন্তই আসলে আমি বলবো এই চ্যাপ্টারের সব ধরনের প্রবলেম সলভ। গতি শক্তি আর ভেলো শক্তির ইকুয়েশন দুইটা দিয়েই এই চ্যাপ্টারের সব কিছু, আর বিশেষ তেমন কিছু নাই এই চ্যাপ্টারে পড়ার মতো। তো এখন বলো দেখি কারো কি কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা, এখানে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, আচ্ছা যেহেতু প্রবলেম নাই এবার আসি আরো কিছু আলোচনায়। তাহলে গতি শক্তির ব্যাপারটা বুঝলাম, ভেলো শক্তির ব্যাপারটা বুঝলাম, এইবার কতক্ষণ টাইম আছে ক্লাসের, আচ্ছা একটু ছোট করে দেখাই, এই গতি শক্তি এবং ভেলো শক্তি এই দুইটা শক্তি একসাথে সবসময় আলোচনা করি কারণ হচ্ছে এই দুইটা শক্তি খুব ইজিলি একটা থেকে আরেকটাতে কনভার্ট হতে পারে, ঠিক আছে। তো এই কনভার্সন গুলো ঘটে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা যদি একটা পরন্ত বস্তুর কথাই চিন্তা করি, হ্যাঁ একটু চিন্তা করো, এই যে পরন্ত বস্তুটা যখন উপরে থাকে একটা নির্দিষ্ট এই উচ্চতায় আছে মাটি থেকে, এর মধ্যে কি শক্তি আছে বলতো? এর মধ্যে অবশ্যই বৃহৎ শক্তি আছে কারণ সে মাটি থেকে একটা নির্দিষ্ট হাইটে আছে, রাইট, হ্যাঁ। সো তার বৃহৎ শক্তিটাকে যদি আমি এখন হিসাব করি তার বিভব শক্তি কত হবে, এম জি এইচ, রাইট। বাট একটু খেয়াল করেন যখন আমরা এটাকে ছেড়ে দিব তখন কি হবে, এটা নিচের দিকে পড়তে থাকবে, তখন তার তো হাইট কমতে থাকবে তাই না, হাইট যে কমতে থাকবে, হাইট কমা মানে কি এইচ এর মান কমলে কি বৃহৎ শক্তি কমবে না, অবশ্যই কমবে। তাহলে এই যে শক্তিটা কমলো এই শক্তিটা গেল কই, কই গেল শক্তিটা, এই শক্তিটা গতি শক্তিতে কনভার্ট হয়েছে, হ্যাঁ। এটাকে বলি আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি। কি নীতিটা, কি নীতিটা হচ্ছে যে আমাদের মহাবিশ্বে মোট শক্তি সবসময় নির্দিষ্ট, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়। সো এইটা সবার জন্যই প্রযোজ্য এবং এই ধরনের বস্তুর জন্যই প্রযোজ্য যে এটা যখন নামতে থাকবে এটার মধ্যে এটার বেগ বাড়তে থাকবে আস্তে আস্তে, প্রথমে বেগ ছিল শূন্য, বেগ বাড়া মানে কি গতি শক্তি বাড়া। সো গতি শক্তি বাড়তে থাকবে মানে জিরো থেকে বাড়তে থাকবে, এবং হাইট কমতে থাকা মানে হচ্ছে বৃহৎ শক্তি কমতে থাকবে। সো একটা বাড়বে একটা কমবে, এইভাবেই ঘটনাটা ঘটবে। তো এই জিনিসটাকে খুব সহজে প্রমাণ করা যায় যে শক্তিটা সবসময় যে নির্দিষ্ট থাকে, কিভাবে খেয়াল করে দেখো, ধরলাম আমাদের এটা হচ্ছে এ পজিশন, ঠিক আছে। সো আমরা এ পজিশনে আমরা এই বস্তুটার মোট শক্তি ক্যালকুলেশন করলাম, এ পজিশনে বস্তুটার মোট শক্তি শুধুমাত্র বৃহৎ শক্তি ইপি এম জি এইচ, আর কোনো কিন্তু শক্তি এখানে নাই কারণ এখানে তার ভেলোসিটি কত জিরো, তাই কোনো গতি শক্তি এখানে নাই। এবার ধরো এটা আমরা ছেড়ে দিছি মাটি থেকে, ওটা মানে ছেড়ে দিছি যা সেটা পড়তেছে,
তো পড়তে 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 ধরো মনে করো ও হচ্ছে এই জায়গায় যখন আসছে তখন আমরা থেমে গেছি, এটা ধরো বি পয়েন্ট, বি পয়েন্টে যখন আসছে থেমে গেছি এবং ওই অবস্থায় সবকিছু একটু ক্যালকুলেশন করতে করবো আমরা। তো ধরলাম এ থেকে বি পর্যন্ত সে এক্স পরিমাণ দূরত্ব আসছে, কত আসছে এক্স পরিমাণ দূরত্ব, এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু কত, এটা অবশ্যই এইচ মাইনাস এক্স, রাইট? সো এখন বি অবস্থানে বলতো তার কি বিভবশক্তি আছে কি নাই, বি পয়েন্টে কি বিভবশক্তি আছে? অবশ্যই আছে, সেটা কত, এম জি, আর এইচ কত হবে, এইচ মাইনাস এক্স, তাই না? তোমাদের কি কারো সমস্যা হচ্ছে এই লাইনটা বুঝতে, কারো কি কনফিউশন হচ্ছে, এনিওয়ান? মনে হয় না, সব জিনিস, কারণ এই অবস্থায় তার হাইটটা হচ্ছে এইচ না, এতটুকু, হুইচ ইজ এইচ মাইনাস এক্স। আচ্ছা ভালো কথা, এখন বি বিন্দুতে তার কি কোনো গতিশক্তি আছে বলেন তো? অবশ্যই গতিশক্তি আছে, কারণ ইউ থেকে তার অ্যাকচুয়ালি ইউতে সে যেহেতু শোষণ ত্বরণে পড়তেছে, তাহলে তার মধ্যে অবশ্যই এখানে এসে তার একটা বেগ অর্জন হয়েছে, এটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে, বের করলে আমরা গতিশক্তিও বের করতে পারবো, রাইট? সো আমরা যদি গতিশক্তির কে ইকুয়েশনটা দেখি তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে, হাফ অফ এম ভি স্কয়ার। এখন এই ভি এর মানটাই আমাদের বের করে দেখতে হবে আগে, এখানে ভি কত হয়। এখন দেখেন কোন সূত্র আমরা এটা ব্যবহার করবো, অবশ্যই আমাদের সহজ সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু, আর সাথে জি, সাথে কত হবে বলেন তো, এখানে এইচ হবে না এক্স হবে, এটা অবশ্যই এক্স হবে, কারণ এই এই এসটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু এই ধরা যাবে না, বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসতে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এটাই তার স্মরণ এই জায়গায়। তাহলে এখান থেকে ইউ তো ইউ স্কয়ার এর ভ্যালু তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি, ভি স্কয়ার ইকুয়াল টু কত থাকতেছে, ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে টু জি এক্স, এটাই হচ্ছে ভি স্কয়ার এর ভ্যালু। তো এখন এই ভি স্কয়ার ভ্যালুটা যদি এখানে বসাই দিব সূত্রের মধ্যে, তাহলে এখানে থাকতেছে আমাদের হাফ অফ এম ইনটু টু জি এক্স, দুই দুই কাটা যায়, দুই দুই কাটা গেলে পড়ে থাকতেছে কত, আমাদের থাকতেছে এখানে জাস্ট এম জি এক্স। এখন যেটা করবো, টোটাল শক্তিতে যদি ক্যালকুলেশন করি, মানে এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা টোটাল শক্তি, মোট মোট শক্তি কত পাইতেছি দেখেন তো, এখানে আছে আমাদের এম জি ইনটু এইচ মাইনাস এক্স, মানে এম জি এইচ মাইনাস এম জি এক্স, তার সাথে যোগ করবো এম জি এক্স, তাহলে এম জি এক্স এম জি এক্স কাটা থাকতেছে কি এম জি এইচ, এটা হচ্ছে এই বিন্দুতে মোট শক্তি, এবং এইটা আসলে ওই যে এ বিন্দুতে শুরুতে যে মোট শক্তি ছিল সেটা সমান, তার মানে কি এ বিন্দুতে মোট শক্তি ছিল এম জি এইচ, বি বিন্দুতেও মোট শক্তি এম জি এইচ আছে, একইভাবে এটা যখন মাটিতে হিট করবে, মাটিতে হিট করার মুহূর্তে তার যদি মোট শক্তি ক্যালকুলেশন করেন সেইটাও দেখবেন এম জি এইচ আসে, বুঝতে পারছি ঘটনাটা, ক্লিয়ার? সো এইভাবে প্রমাণ আসে মাঝে মধ্যে, আসতে পারে যে দেখাও যে মুক্তভাবে পরন্ত বস্তু সবসময় শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, তখন এই স্টেপগুলো দেখাইলে দেখায় প্রমাণ করতে হবে যে হ্যাঁ সবসময় মোট শক্তিটা সমান, বাট এখানে কি হচ্ছে শক্তির রূপান্তর কিন্তু হচ্ছে, কারণ বিভব শক্তিটা প্রথমে ছিল সর্বোচ্চ এবং গতিশক্তি কত ছিল, গতিশক্তি ছিল সর্বনিম্ন, বাট যখন নিচে পড়া শুরু হয়েছে কি হয়েছে, বিভবশক্তি আস্তে আস্তে কমতেছে এবং গতিশক্তি আস্তে আস্তে গেইন করা শুরু হয়েছে, এবং যখন সে একদম মাটিতে হিট করার আগ মুহূর্তে থাকবে তখন তার হাইট কত মাটি থেকে বলতো, জিরো, তাহলে যেহেতু মাটিতে হিট করার আগে তার কোনো হাইটই নাই, তার কি বিভবশক্তি আছে শীতে, বিভবশক্তি নাই, তার মোট শক্তিটাই গতিশক্তি, মানে সম্পূর্ণ বিভবশক্তিটা শীতে আইসা গতিশক্তিতে কনভার্ট হবে, বোঝা গেছে? এবং এইখানে আপনারা ওই যে একে যেন বলেন প্রবলেম হয় গতিশক্তি গতিশক্তি কত অংশ, এইরকম প্রবলেম দিবে, হ্যাঁ যে প্রবলেম দিয়ে আপনাকে বের করতে বলবে যে কোন হাইটে বিভবশক্তি গতিশক্তির কত অংশ আছে, এখন এইটা কিভাবে করবেন জাস্ট সিম্পলি একটু বলি, ধরো তোমাকে বলা হলো যে এরকম একটা বস্তু তোমার ভূমি থেকে 100 মিটার উচ্চতায় আছে, ধরো এখানে এইচ হচ্ছে 100 মিটার, এখন এইটাকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির দুই তৃতীয়াংশ হবে, অঙ্কটা কিভাবে করবো বলো, ভূমি থেকে কত মিটার উচ্চতায় বিভব শক্তি এর গতিশক্তির দুই তৃতীয়াংশ হবে,
কে কে পারবো অঙ্কটা? আচ্ছা আমার কি দেখা দিতে হবে কাউকে? আচ্ছা আমাদের বলছে যে এমন একটা হাইট যে হাইটে বিভব শক্তি কত হবে গতি শক্তির দুই তৃতীয়াংশ। দুই আরে দাঁড়াও দুই তৃতীয়াংশ। আচ্ছা দুই তৃতীয়াংশ মানে কি? দুই তৃতীয়াংশ মানে কি? তিন ভাগের টু বাই থ্রি। আচ্ছা তো এখন আমরা আমাদের বোঝার খাতিরে অঙ্ক করার খাতিরে আমরা ধরে নিলাম যে এ থেকে বি তে আসার সময় বি বিন্দুতে এসেই এই শর্তটা মানবে, বিভব শক্তি হবে গতি শক্তির দুই তৃতীয়াংশ। তাহলে বি বিন্দুতে যদি তার বিভব শক্তি হয় ইপি আর গতি শক্তি যদি হয় ই কে, তাহলে শর্ত অনুযায়ী তাদের মধ্যে রিলেশনটা কেমন হবে বলেন তো? শর্ত অনুযায়ী এদের মধ্যে রিলেশনটা কেমন হবে? ইপি আর ই কে এর মধ্যে বিভব শক্তি বুঝতে পারছো তুমি কি বলতে চাচ্ছ? ওইটাকে আমরা যদি আগে এইখানে একটু হিসাব করি, বিভব শক্তি যা থাকবে গতি শক্তি তার কয় ভাগ হবে? তিন ভাগের দুই ভাগ, রাইট? তার মানে আমাদের বিভব শক্তিকে যদি আমরা তিন ভাগ করি, বিভব শক্তিকে যদি আমরা তিন ভাগ করি তার 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 সাথে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সেইটা হবে গতি শক্তির সমান। বুঝতে পারছি ঘটনাটা? তার মানে ব্যাপারটা হচ্ছে আসলে ইকুয়েশন শর্ত অনুযায়ী তখন টু বাই থ্রি মানে অ্যাকচুয়ালি টু বাই থ্রি ইপি ইজ ইকুয়াল টু হবে কত? ই কে শর্ত অনুযায়ী। বোঝা গেছে এখন? ঠিক আছে এটা এটা হবে পি এটা হবে কে, তাহলে বিভব বিভব শক্তি ও আমি মনে উল্টা লিখলাম না, দেখো তো আমি কি উল্টা লিখলাম না? বিভব শক্তি হবে গতি শক্তির দুই তৃতীয়াংশ, রাইট রাইট। তাহলে এই বিভব শক্তি ঠিকই আছে, সেটা কতটুকু হবে? গতি শক্তির দুই তৃতীয়াংশ। জাস্ট এই লাইনটা লেখা লিখলেই তোমার মনে এই জায়গাতে সবার কনফিউশন হয়, এই লাইনটা লিখলে আর জাস্ট সূত্র জাগে যাওয়া অঙ্ক সলভ হয়ে যাবে। এখন দেখো বিভব শক্তি তোমার কত হবে তোমার ওই যে বি বিন্দুতে, বিভব শক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স ইজ ইকুয়াল টু কত হবে? টু বাই থ্রি ইন্টু হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তা এখন ভি স্কোয়ারের জায়গায় কত বসাবো? ভি স্কোয়ার হচ্ছে টু এস মানে ইন্টু হচ্ছে টু ইন্টু জি ইন্টু হচ্ছে এক্স। এই হচ্ছে তোমার ইকুয়েশনের লাইন। এখন এখান থেকে দেখো তোমার যে কাজটা করতে হবে সব জায়গা থেকে এমজি এমজি সব জায়গা থেকে বাদ যাবে, ঠিক আছে? সব জায়গা থেকে এমজি যদি বাদ যায় তাহলে এখানে থাকতেছে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা কত হবে? ওয়ান থার্ড হবে, রাইট? আর এমজি তো কাটা এখানে হচ্ছে ও এখানে টু টু কাটা কাটা দাও তাহলে টু বাই থ্রি থাকবে, টু বাই থ্রি আর টু বাই থ্রি থাকলো, এম তো আগেই তুলে দিছি জিও তুলে দিছি শুধু এক্স থাকবে। এই হচ্ছে রিলেশন। এখন এখান থেকে ক্যালকুলেশন করে এইচ আর এইচ আর এক্স এর মধ্যে কি সহজে রিলেশন বের করা যাবে? করা যাবে, এবং সেখান থেকে বলে দেওয়া যাবে আমাদের হাইটটা কোনটা কত হবে এবং এইচ এর ভ্যালু তো বসাতে পারবে 100, ঠিক আছে? সেখান থেকে এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। পাবো না এইটুকু বাকিটুকু পাবো? সো এখান থেকে কি বের করবা? এক্স এর ভ্যালু বের করবা, এক্স এর ভ্যালুটা বের করে ফেলবা। এখন এক্স এর ভ্যালু বের হয়ে গেলে অবশ্যই এইচ মাইনাস এক্স মানে মাটি থেকে কত উচ্চতা আছে সেটাও বলা যাবে 100 থেকে বিয়োগ করে, ওটাই হবে তোমার অ্যানসার। সো দ্যাটস দা প্রবলেম।